পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের নর্সমুদা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধায়ক জানান, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই তিনি এই বিদ্যালয়ে আসেন। তিনি আরও জানান, এই বিদ্যালয়ে বেশ কিছু সমস্যা আছে, যেমন পানীয় জলের সমস্যা, টয়লেটের সমস্যা, মিড ডে মিল খাওয়া নিয়ে সমস্যা আছে। এছাড়াও বিদ্যালয়ের আশেপাশে আবর্জনা ও জঙ্গলের সমস্যা আছে। স্কুলে জলের সমস্যা কি রয়েছে? প্রচন্ড জলের সমস্যা। এই যে বাথরুমে একটা ট্যাঙ্কি নেই, জলের কল নেই, কিছু নেই। এবার বাচ্চাদের হঠাৎ পায়খানা পেয়ে গেল, তো কি করবে? বাচ্চারা তো বলতেও পারবে না। আর এখানকার বাচ্চা যদি করেও তো কিছু, মানে একটুকু, মানে বাথরুম একদম অসহ্য। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন হয়? পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়, মানে একদমই নোংরা ছিল, তার বদলে এখন কিছুটা একটু হয়েছে। মানে বাচ্চাদেরকে নিয়েই করানো হয়, এখানে তো কেয়ারটেকার বলে তো নেই। আজকে আমরা এখানে এসেছি নর্সমুদার প্রাইমারি স্কুল। আমার কাছে কমপ্লেন এসেছে, বিভিন্ন গার্জেন্সরা ফোন করেছিল, তাই আমি ভাবলাম যে আজকে যখন এসেছি আমি হঠাৎ করে একটা ভিজিট করি। এসে ঠিক দেখলাম যা যা তারা বলছে কমপ্লেন সবকটা সঠিক। প্রথমে এসে ঢুকলাম বাথরুমে। আজকে 1311 সালে এই স্কুল হয়েছে, 1391 সাল, বাংলা 1391 সাল। এখনো অবধি বাথরুমে জলের লাইন নেই। ক্লাস 5 অবধি ছেলেমেয়েরা পড়ে এখানে, তারা বাথরুম যাবে খাবার জল বালতি করে নিয়ে এসে তারপর বাথরুমে যাবে? এটা তাদের কাজ? বাথরুমে যাবে ওইখান থেকে খাবার জল নিয়ে এসে? বাথরুমে কি দেখলাম কোনো জলের কানেকশন নেই? তাহলে সারাদিনে একই বাথরুমের মধ্যে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে, কারণ জল ঢালার কোনো ব্যাপার নেই এখানে, এরকম হাইজিন সিস্টেম। আজকে কমপ্লেন আসছে যে তারা ডিম পাচ্ছে না। দিদিমণিদের জিজ্ঞেস করছি, দিদিমণিরা বলছেন যে না, আগে ডিম পেয়েছে, এপ্রিল মাসে ডিম পায়নি, কারণ এপ্রিল মাসে খুব গরম, গরমে নাকি ছেলেমেয়েরা বমি করে দেয়, তাই জন্য বমি করে দেয়। ভারতবর্ষে আমাদের জন্ম, এই গরমের মধ্যে আমরা জন্ম, আমরা বেঁচে রয়েছি, আমাদের বাড়িতে ছেলেমেয়েরা ডিম খায় না? তাহলে আজকে এরা গরিব ছেলেমেয়েরা বাচ্চারা পড়তে আসে বলে তারা ডিম পাবে না, নাকি পয়সা বাঁচানো হচ্ছে? আজকে ছাদ থেকে জল পড়ছে, দিদিমণি বলছে, জায়গায় জায়গায় কোনো লাইট নেই। এখানে এসে দিদিমণিরা বলছেন না, লাইট আছে, এখনও ক্লাসরুমে আমি ভেতরে ঢুকবো না, ক্লাস চলছে বলে। পিছন দিকে পুরো সাপের রাজ্য, জঙ্গলে ভর্তি। কেন কাটা হয় না? কেন গাছগুলোকে পরিষ্কার করা হয় না? কাউন্সিলর কি করছে? কর্পোরেশন কি করছে? কোটি কোটি টাকার যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন পাচ্ছে, কেন পরিষ্কার করা হয় না? দিদিমণিরাও কমপ্লেন করছেন, কোনো কিছু বলার নেই। এখানে চুরি করছে, চুরি করে করে ফাঁক করে দিচ্ছে। একটু আগে আমি রানীগঞ্জের দিকে গেছিলাম আমার বিধানসভায়, সেখানে জমি বিক্রি করে দিই ঘর মেন যে দিদিমণি, তার সিলিং থেকে বলে জল পড়ছে, ছাতে হয় না, অথচ টাকা এসছে, অথচ ইঞ্জিনিয়ার বলছে নাকি তার সময় নেই। সময় হবে কি করে? কারণ সে জানে যে এই এই শাসনকালে, মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনকালে আপনি কাজ না করুন কোনো কিছু, ইউ আর নট আনসারেবল। বাচ্চাদের কাছ থেকে 4 টাকা 5 টাকা 10 টাকা করে চাওয়া হচ্ছে, বাচ্চাদের পরিবারের কাছ থেকে, যাতে তারা ফ্যানটা চালাতে পারে। আজকে এই অবস্থা, কোটি কোটি টাকার চুরি করছে তৃণমূলরা, নিজের নেতৃত্ব নিজের পকেটে ঢোকাচ্ছে, আর বাচ্চা ছেলেগুলো বিনা লাইট বিনা পাখাতে এই গরমের মধ্যে বসে থাকবে? তারা ইলেকট্রিসিটি চালাবে না? আপনার পিছনে জঙ্গলটা তো প্রচুর, আমাদের তো গ্রাম এরিয়া, জঙ্গল তো প্রপার জঙ্গল হয়ে আছে, এত জঙ্গল আমরা তো মাসে মাসে একবার তো পরিষ্কার করি পিছন দিকটা পুরো। ছাদটা তো আপনার কিছুদিন আগে চিপিং হলো, ওটা তো চিপিং হয়েছে ছাদটা, তো উনি বলছেন যে কিছুই কাজ হয়নি। কারণ মানে কি কাজ তো হচ্ছে, তা স্কুলে তো, তার জন্য তো আমার তো স্কুলে তো হেডমিস্ট্রেস আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন কী কাজ হচ্ছে না হচ্ছে। বিধায়কের আশাটা কীভাবে দেখছেন? দেখুন, বিধায়ক তো একটা এমএলএ এলাকার,
ও এসছেও নিজের কাজ করতে, কিন্তু এইভাবে যে স্কুলে এসে পড়ো তিনি এসে যেটা অভিযোগ করছেন যে স্কুলে ডেলি ডিম দেওয়া হচ্ছে না, তো মিড ডে মিল রান্না হচ্ছে না, তো এটা ও রাজ্য সরকারের বদনাম করছে। রাজ্য সরকারের ও যে কথাটা বলছে নাকি তৃণমূলের আমরা সব নেতা কর্মীরা আমরা কাউন্সিলার সব নাকি খেয়ে দিচ্ছি, তো স্কুলে পয়সাটা আসছে, পয়সাটা কাউন্সিলারদের তো প্যাকেটে ঢুকে নেই, কাউন্সিলার কি ব্যাংকের পাসবুকে কি পয়সাটা ঢুকছে? আর ওনাকেও জানা দরকার যে একটা এখানে ডিআই অফিসে হোক এসআই অফিসে হোক ইনফরমেশান নেওয়া দরকার ছিল, তারপর স্কুলে এসে অভিযোগটা করা দরকার, নাটক করতে এসছে আর কিছু না। ওকে সারা বছর পাওয়া যায় না, শুধু এখন এই 2024 ইলেকশনের জন্য ওকে এসছে নাটক করে যাচ্ছে, গ্রামের লোকদিকে জানাচ্ছে যে হ্যাঁ আমি আসছি, তাহলে রাজনৈতিক উদ্দেশ্য। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান সমস্যা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আসেন কিন্তু সমাধান হয় না, যদি বিধায়ক সমস্যার সমাধান করে তাহলে ভালোই হবে। পানীয় জলের কোনো অসুবিধা? পানীয় জলের সমস্যা একা তো সবই উচিত, সমস্তটাই তো দেখবেন, সব পার্টিই দেখবেন, সব পার্টি তো এসে দেখেন, আমাদের তৃণমূলের পার্টিরাও আসেন, হ্যাঁ তারাও দেখে যান, এবার দিদিও দেখে গেলেন, এবার নিশ্চয়ই আমি আশা করবো নিশ্চয়ই কিছু একটা স্টেপ নিয়ে গভর্নমেন্ট থেকে টাকা আমাদের স্যাংশন করবে, আমাদের স্কুল বাড়িটা সারাবে, সমস্ত কিছু করবে। এই যে রঙের জন্য তো আমরা বসে আছি হাপিত দেশ করে, যে ইনফ্রাস্ট্রাকচারে টাকা এসে পৌঁছলে সমস্ত স্কুল বাড়িটাকে সাজাবে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো নড়াচড়া নেই বলেছে। হ্যাঁ, বাথরুমটা যে আনহাইজেনিক অভিযোগ উঠছে ওইটাতে আমরা কিছুদিন অন্তর অন্তর কিছু লোক দিয়ে আমাদের যারা পরিষ্কার করে ক্লিনিং করাই, হ্যাঁ নিজের পয়সা দিয়ে, যে যেটাতে টাকাটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজের পয়সা দিয়ে করতে। হ্যাঁ, পোস্তটা জল না, পোস্ত যে কদিন হয়েছে পোস্ত একটু পাতলা করে বাচ্চাদের পেটের জন্য এটা করে। প্রবলেম বলছে এই যে স্কুল বাড়িটাকে সারানো দরকার, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।